বর্তমান যুগে অত্যাধুনিক সব ঔষধপত্র হোমিওপ্যাথির উপর যেন বিজয় লাভ করেছে। একজন ওয়াকফেনও হিসেবে জগৎবাসীর কাছে হোমিওপ্যাথির বাস্তবতা এবং এর ইতিবাচক দিকসমূহ তুলে ধরার জন্য কি করা উচিত? দেখুন, হোমিওপ্যাথি এক ধরনের ঔষধ, আর এটি এমন এক চিকিৎসা যা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি কোনো শরীয়তের বিষয় নয়, ঠিক আছে? তাই আপনার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির উপর প্রাধান্য বিস্তার করেছে। এটি অনেক বেশি চিন্তার বিষয় নয়, এতে কিছু যায় আসে না। দেখুন, মূল বিষয় হলো আমরা রোগীদের চিকিৎসা উন্নতভাবে কিভাবে করতে পারি। এক রোগীকে কিভাবে কোনো রোগ বা ব্যাধি থেকে আরোগ্য দান করা যেতে পারে, তো এটি হলো মূল দেখার বিষয়। অ্যালোপ্যাথিরও পূর্বে অর্থাৎ এই পৃথিবীতে অ্যালোপ্যাথির জ্ঞান এবং এর গবেষণা সামনে আসার পূর্বে বায়োএথিক্সের চিকিৎসা হতো, আরও কিছু দেশি চিকিৎসা পদ্ধতি ছিল যা স্থানীয় লোকেরা ব্যবহার করত, আর সেগুলোও বেশ সফল চিকিৎসা ব্যবস্থা। তো হোমিওপ্যাথি এক ধরনের চিকিৎসা বা জ্ঞান অথবা ঔষধ যা মানুষের চিকিৎসায় ব্যবহার করা হয়, আর যদি কেউ এর প্রভাবের উপর বিশ্বাস রাখে তাহলে এটি বেশ ভালো কথা। যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করে না, আপনি যদি তাদেরকে হোমিওপ্যাথির ওষুধ দেন তাহলে এটি তাদের উপর কোনো কাজ করবে না। আপনি যদি কোনো বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখেন তাহলে কাগজের ছোট একটি টুকরো ঔষধের চেয়ে অধিক কার্যকরী প্রমাণিত হতে পারে। দেখুন, কেউ একবার আমাকে বলেছিল যে হযরত মির্জা শরীফ আহমদ সাহেব, যিনি হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের সবচেয়ে ছোট পুত্র ছিলেন, তার ঘটনা এটি। এক ব্যক্তি ছিল যার হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা ছিল, আর এর কারণে সে মনে করত যে হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের সন্তানদেরও আল্লাহ তাআলার সাথে এক জীবন্ত সম্পর্ক থাকবে। তো সেই ব্যক্তির একবার পেটে অনেক পীড়া হয় আর কোনো ঔষধ তার কাজে আসছিল না। তখন হযরত মির্জা শরীফ আহমদ সাহেবও তাকে জানতেন, তো তিনি তার শুশ্রূষার জন্য যান যে তিনি কেমন আছেন। তিনি কাঁদছিলেন আর অত্যন্ত ব্যথা অনুভব করছিলেন, তার কোনো ঔষধে উপকার হচ্ছিল না। তো হযরত মির্জা শরীফ আহমদ সাহেব নিজের হাত নিজের পকেটে ঢুকান, আর এরপর 3 বা 4 মিনিট পর তিনি নিজের হাত পকেট থেকে বের করেন এবং তিনি তাকে বলেন যে আপনার মুখ খুলুন, এবং এরপর ছোট ছোট কিছু বড়ি তার মুখে দিয়ে দেন এবং বলেন যে এখন এগুলো পানি দিয়ে খেয়ে ফেলুন। এর 10 মিনিট পর সেই ব্যক্তি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। কেউ হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের কাছে জিজ্ঞেস করে যে আপনি কি করেছিলেন, তিনি বলেন যে কিছুই করিনি। তার একটি সমস্যা ছিল আর আমি জানতাম যে সাইকোলজিক্যালি তার চিকিৎসা করা সম্ভব। আমার পকেটে কাগজের ছোট ছোট টুকরো ছিল, আমি দোয়া করলাম আর এরপর সেই টুকরোগুলোকে ছোট বড়ির মতো বানিয়ে সেগুলোই তার মুখে রেখে দেয়, আর সেই কাগজ দ্বারাই তার আরোগ্য লাভ হয়ে যায়। তো এভাবে মুজেজা প্রদর্শিত হয়। কিছু কিছু হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে যেগুলো মুজেজার ন্যায় কাজ করে, কিন্তু এটি আবশ্যক নয় যে প্রত্যেক রোগীর জন্য প্রত্যেক চিকিৎসা এবং সকল ব্যাধির ক্ষেত্রে
হোমিওপ্যাথির ওষুধ কাজে আসবে, এটি বলা যে হোমিওপ্যাথিতে গবেষণা হচ্ছে না, এটি ভুল। ফ্রান্স এবং জার্মানিতে অনেক এমন হোমিওপ্যাথিক ডক্টর আছেন যারা হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করছেন এবং যারা নতুন নতুন ঔষধ আবিষ্কার করেছেন যেগুলো বহু ব্যাধি থেকে মানুষকে আরোগ্যদানের ক্ষেত্রে অনেক উপকারী প্রমাণিত হচ্ছে। আমাদের হোমিওপ্যাথিকে বিস্তৃত পরিসরে ছড়ানোর জন্য চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এটি কোনো শরীয়তের বিষয় নয়। যদি কেউ হোমিওপ্যাথিতে বিশ্বাস করে, ঠিক আছে, এটি ভালো কথা, এটি তাদের জন্য ভালো যারা এর উপর বিশ্বাস রাখে। কিন্তু যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস রাখে না, তাদের উপর নিজের চিন্তাধারা আরোপ করবেন না এবং এটি বলবেন না যে আপনার অবশ্যই হোমিওপ্যাথি গ্রহণ করা উচিত, ঠিক আছে? আপনি কি একজন হোমিওপ্যাথ? জি হুজুর। আপনি কি হোমিওপ্যাথ? জি না হুজুর, আমি জেনারেল সার্জারির রেজিডেন্ট, আমি সার্জারির ক্ষেত্রে কাজ করি। জি, আমি জেনারেল সার্জারির রেজিডেন্ট। আপনি জেনারেল সার্জারির ক্ষেত্রে রয়েছেন? জি। কিন্তু আপনি মূলত ডাক্তার? জি। আচ্ছা, তো কোনো কোনো সার্জনের জন্য আমি আপনাকে বলতে পারি যে যদি আপনি কারো অনেক বড় ক্ষতের চিকিৎসা করেন, আর সেই ক্ষত সেলাই করেন, তাহলে ভালো কথা। এমনিতে হোমিওপ্যাথিতে আর্নিকা এবং স্টেফিসাগারিয়া অনেক ভালো ঔষধ। এগুলো যে কোনো ক্ষত বা গভীর ক্ষতকে ঠিক করার ক্ষেত্রে মজাদারস্বরূপ কাজ করে। আমি এই ঔষধ বহুল মানুষকে দিয়েছি যারা নিজেদের সার্জারির পর আমার কাছে আসেন এবং বলেন যে এই ক্ষত সঠিকভাবে ভালো হচ্ছে না। তখন আমি তাদেরকে আর্নিকা এবং স্টেফিসাগারিয়া দেই যা ক্ষত স্থান ঠিক করে দেয়। আপনি যদি কাউকে অপারেশনের তাৎক্ষণিক পর 200 শক্তিতে আর্নিকা এবং স্টেফিসাগারিয়া দেন, তখন তা অত্যন্ত দ্রুত শুকিয়ে যায়। আপনি দেখবেন যে সাধারণ চিকিৎসায় ক্ষত ঠিক হতে 1 সপ্তাহ লাগতে পারে, যেখানে কিনা এই ওষুধগুলো দিয়ে ক্ষত স্থান ঠিক হতে 3 দিনই যথেষ্ট হতে পারে। আমি ইনশাল্লাহ এটি ট্রাই করব, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আমি এটি বলছি না যে এগুলো অবশ্যই অবশ্যই আরোগ্য দান করবে, কিন্তু এই ঔষধগুলোর ক্ষেত্রে আমার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ মানুষ যখন অপারেশনের পর এই ঔষধগুলো ব্যবহার করেছে তখন বেশ উপকৃত হয়েছে, ঠিক আছে? এমন কোন নির্দিষ্ট দোয়া আছে কি যেগুলো আমাদের রোগীদের চিকিৎসার সময় করা উচিত? হুয়া শাফি, আল্লাহ তাআলাই প্রকৃত আরোগ্য দানকারী, এই দোয়া সব সময় করবেন। আর অপারেশন থিয়েটারে যাওয়ার পূর্বে সব সময় সূরা ফাতিহা পাঠ করবেন, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে দিক নির্দেশনা দেন, আপনার পথ প্রদর্শন করেন। আর এরপর হুয়া শাফিও পড়ুন ইনশাআল্লাহ। হুজুর, হুজুর আপনার দিক নির্দেশনা এবং সময়ের জন্য অত্যন্ত ধন্যবাদ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।